ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা নোটিস দেখেছিলেন এবং সেখানে বলা হয়েছিল যে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসবে এবং সেটা জানিয়ে কিন্তু একটি নোটিস পাবলিশ করা হয়েছিল, অর্থাৎ নোটিফিকেশন আপনারা দেখেছেন। তো আজকে যে খবরটা এসেছে যে এসএসসি যে শিক্ষক নিয়োগ করতে চলেছে এবং সেক্ষেত্রে যে শূন্য পদ সেটি আমাদের হাতে চলে এসেছে এবং তার সাথেও কী প্রক্রিয়াতে পরীক্ষা হবে, অর্থাৎ সেখানে পরীক্ষার কী ধাঁচ থাকবে তো এবং কত নম্বরের পরীক্ষা হবে, এই ব্যাপারগুলো নিয়ে পরিষ্কারভাবে আপডেট চলে এসেছে এবং তার সাথে ইন্টারভিউ প্রক্রিয়া নিয়েও আপডেট চলে এসেছে। তো বিস্তারিতভাবে জানার জন্য শেষ পর্যন্ত অবশ্যই দেখ। তো শিক্ষক নিয়োগে অর্থাৎ 9 to 10 অর্থাৎ 9-10 শূন্যপদ যেটি আমরা জানতে পাচ্ছি সেটা হচ্ছে 14,000 মতো প্রায় এবং 11-12 শূন্যপদ 6,000, মোট অর্থাৎ 9-12 যদি বলতে হয় তাহলে শূন্যপদ হচ্ছে 20,000 মতো। তো এই খবরটি বিভিন্ন নিউজে প্রকাশিত হচ্ছে এবং সেখান থেকে আমরা খবরটা পেয়েছি এবং শিক্ষক নিয়োগে এবারে নিয়ম অনেক বদল হবে এবং গ্যাজেট যে 2020 যেটা আমরা অলরেডি দেখেছেন, আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করেছিলাম, সেটাও তো কিন্তু রদবদল হতে চলেছে। তাহলে আপনাদেরকে এক নজরে তাহলে জিনিসগুলো বলে দেওয়া যাক যে কী কী ব্যাপারগুলো হতে চলেছে। তো পরীক্ষার যে প্রশ্নের যে ধরন থাকবে সেটা হচ্ছে নেট সেটের ধরনের মতো থাকবে এবং 200 নম্বরে পরীক্ষা হবে, পুরোটাই OMR শিটে কিন্তু পরীক্ষাটি হবে। প্রিলিমিনারি টেস্ট যেটা হবে সেটা হচ্ছে 100 নম্বরে এবং MCQ সাবজেক্ট 100 নম্বরে MCQ। প্রিলিমিনারিতে পাশ করলে তবেই কিন্তু সাবজেক্টে বসা যাবে এবং ইন্টারভিউ প্রক্রিয়াটি থাকছে, কিন্তু ইন্টারভিউতে যে নম্বর থাকবে সেটা কিন্তু কমতে পারে। বিভিন্ন শো নিউজ মারফত যে খবরগুলো পাওয়া যাচ্ছে 10 নম্বর থাকবে এবং শিক্ষকতা যোগ্যতার উপর কিন্তু নম্বর থাকবে এবং কাউন্সিলিংয়ের নিয়মও কিছু পরিবর্তন হতে চলেছে। এবং 2020 যে নিয়োগ নীতি অর্থাৎ গ্যাজেট যে নোটিফিকেশান এসেছিলো এবং গ্যাজেট যে 2020 সেটাও কিন্তু পরিবর্তন হতে চলেছে, আমরা আগেও বললাম। এবং কমিশন সূত্রে যে খবরগুলি পাওয়া যাচ্ছে যে সব পরীক্ষা OMR শিটে নেওয়া হবে এবং প্রিলিমিনারি পরীক্ষা 100 নম্বর কিন্তু হবে এবং OMR শিটে নেওয়া হবে এই পরীক্ষাটি। এবং এই পরীক্ষাতে উত্তীর্ণ হলে অর্থাৎ প্রিলিমিনারি যে টেস্টটি হবে সেটা উত্তীর্ণ হলে সাবজেক্টের পরীক্ষা দিতে পারবেন চাকরি প্রার্থীরা এবং সাবজেক্টের পরীক্ষাও কিন্তু OMR শিটে হবে এবং সেই পরীক্ষা 100 নম্বর হবে। পাশাপাশি 2020 সালের যে আইনটি মেনে পরীক্ষা হয়েছিল এবং সেই সাঁওতালি ভাষায় যে শিক্ষক নিয়োগ করা হয়েছিল সেই আইনও কিন্তু বদল করা হচ্ছে এবং ইন্টারভিউ ফিরিয়ে আনা হচ্ছে, ইন্টারভিউ 10 নম্বরে হতে চলেছে এবং পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক স্তরের প্রাপ্ত নম্বর দেখা হবে, অর্থাৎ এটা খুবই ভালো ব্যাপার। এবং তার সাথে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়ে চাকরি প্রার্থীরা কীভাবে ক্লাস নিতে হবে, ক্লাস ছাত্রছাত্রীদের ক্লাসরুমে তা দেখাতে হবে এবং তার জন্য বিশেষ নম্বর বরাদ্দ, অর্থাৎ ক্লাস ডেমনস্ট্রেশন টাইপের কিছুটা থাকতে চলেছে। তো এই বিষয়ে যদিও কমিশনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু নিউজ মারফত যে খবরগুলো পাওয়া যাচ্ছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে এবং পুরো ব্যাপারটি লিডিং নিউজ মিডিয়া থেকে আমরা পেয়েছি, তো অবশ্যই কিন্তু ব্যাপারগুলি আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। তো সামারি করলে কী ব্যাপারটি দাঁড়ায় যে 9-10 এবং 11-12 ভ্যাকেন্সি টোটাল অ্যাপ্রক্সিমেটলি যেটা 20,000, 9-10 সেটা হচ্ছে 14,000 অ্যাপ্রক্স এবং 11-12 অ্যাপ্রক্স 6,000। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি 9-10-এর PG অথবা অনার্স উইথ 50% মার্কস প্লাস BEd এবং 11-12-এর ক্ষেত্রে PG উইথ 50% মার্কস প্লাস BEd, এটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবং সিলেবাস এবং বিভিন্ন ধরনের যে ব্যাপারগুলো সেগুলো আমরা টাইম টু টাইম শেয়ার করবো আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ গ্রুপ, সেগুলোতে জয়েন করবেন, ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে। এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো পুরো ব্যাপারটা উঠে গেল এবং অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করা হলো, আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান এবং আপনাদের কোনো সাজেশন থাকলে সেটাও কিন্তু বলতে পারেন। থ্যাংক ইউ।